ছায়াবাদ সিনেমায় অভিনয়ের জন্য গেল 30শে আগস্ট ঢাকায় উড়ে আসেন সায়ন্তিকা ব্যানার্জি। সেদিন বিমানবন্দরে নেমে একটি গ্রুপ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। সেই ছবিতে দেখা গেছে জায়েদ খান ও টলিউড পরিচালক রাজীব কুমারকে। এই ছবিতে সায়ন্তিকার নায়ক জায়েদ খান, সেজন্য তিনি ছবিতে উপস্থিত থাকা স্বাভাবিক। কিন্তু রাজীব কেন ঢাকায় আসলেন? তিনি তো এই ছবির পরিচালক নন। এইদিকে ভারতীয় গণমাধ্যমকে সায়ন্তিকার সঙ্গে ঢাকায় আসার কারণ জানিয়েছেন রাজীব। তার কথায়, আমি তেমন ভাবে যুক্ত নই, মনিরুল ভাইয়ের সংস্থার সঙ্গে অল্প স্বল্প কাজ করি। এই ছবির গানের রেকর্ডিং হয়েছিল কলকাতায় আমার তত্ত্বাবধানে, তাই যখন শুনেছিলাম গানের শুটিং হচ্ছে তাই দেখতে গিয়েছিলাম। তারপর যা কিছু ঘটেছে তখন আমি উপস্থিত ছিলাম না, তাই কি হয়েছে আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয়। কলকাতা ফিরে সেখানকার গণমাধ্যমকে সায়ন্তিকা বলেন, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পনা নেই, কোনো ব্যবস্থাপনা নেই।